বিশ্ববিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে সাধুবাদ জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, কোনি শিক্ষক, জনপুর উচ্চ বিদ্যালয়। আজকের তোমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা শিক্ষার্থীর কাছে অত্যন্ত নতুন এবং চক্রবৃদ্ধি মুনাফা বিশেষ করে অত্যন্ত নতুন। তাই চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা দুটো কীভাবে বের করতে হয় সূত্রের মাধ্যমে আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি আমার প্রত্যেকটা কথা মনোনিবেশের সাথে তোমরা চেষ্টা করবে, দেখবে এবং উপলব্ধি করবে। আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা গণিতে অনেক দূর আগিয়ে যাবে এই বিশ্বাস রেখে আমি আমার গণিতের আজকের এই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে কথা বলছি। আমরা যদি বোর্ডে তাকাই, আমি একটা সমস্যা লিখছি। করিম সাহেব 4,000 টাকা 6% হার মুনাফা 3 বছরের জন্য বিনিয়োগ করে। করিম সাহেব তার মোট মূলধন ছিল 4,000 টাকা। ব্যাংকে গেলেন, ব্যাংকে গিয়ে জানলেন যে মুনাফার হার 6% এবং তিনি 3 বছরের জন্য বিনিয়োগ করছেন। এই বিনিয়োগ করার পরে উনি কয় বলছেন, যদি এই বিনিয়োগটা সরল মুনাফায় করেন, যদি সরল মুনাফায় বিনিয়োগ করেন তাহলে তিনি মুনাফা কত পাবেন, আর যদি চক্রবৃদ্ধি মুনাফায় উনি টাকাটাকে প্রয়োগ করেন, বিনিয়োগ করেন, তাহলে তার সবৃদ্ধি মূল কত হবে। সবৃদ্ধি মূল মানে হলো মূলধন এবং আসল মিলে হলো সবৃদ্ধি মূল। তারপরে বলছে যে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। তাহলে আমরা সরল মুনাফা সম্পর্কে জানবো, সবৃদ্ধি মূল অর্থাৎ মূলধন এবং আসল, চক্রবৃদ্ধি মুনাফা হারে মূলধন এবং আসল কত হয় সেটা জানবো, আর চক্রবৃদ্ধি মুনাফা কীভাবে বের করতে হয় সেটাও জানবো। আমরা প্রথমে দেখছি সরল মুনাফা কীভাবে বের করতে হয়। তোমাদের ক্লাসে আমি আগেই বলছি সরল মুনাফার একটা সূত্র হলো আই ইকুয়াল পি এন আর, আই সমান পি এন আর। আই হলো সরল মুনাফা, পি হলো আসল বা মূলধন, এন হলো বছরের সংখ্যা, অর্থাৎ যে সময়ের জন্য বিনিয়োগ করব সেটা বছরে নিয়ে, সময়টাকে বছরে নিলে এনের মান বের হবে, আর হলো মুনাফার হার। এইটুকু জানার পর আমরা এই সূত্র দেখব আই ইকুয়াল পি এন আর। আমরা এখানে দেখি যে উদ্দীপকে যে আসলটা দেওয়া আছে পি ইকুয়াল 400 টাকা 4,000 টাকা, এটা আসল দেওয়া আছে। এন মানে সময় বছরেই দেওয়া আছে 3 বছর, আর মানে হলো মুনাফার হার দেওয়া আছে 6%। 6%কে ভগ্নাংশ করলে আমাদের দ্বারা 100 ভাগের 6, 2 দিয়েও কাটাকাটি দিলে আমাদের হয় 50 ভাগের 3। তাহলে আমরা আসল জানি, সময় জানি, মুনাফার হার জানি। তাহলে আমরা সরল মুনাফার সূত্রটা লিখবো আই ইকুয়াল পি এন আর, তার মানগুলো আমরা বসাই দেব। পি এর মান 4,000 টাকা, এন এর মান 3, আর এর মান হয়েছে 50 ভাগের 3। আমরা কাটা কাটা দিলে 0 আর 0 কাটা, 5,400 টাকা কাটা দিলে 80 হয়, 5,40 আর 0, 3 দা 3 গুণ করলে 3, 3 কা 9, 9 দা 80 গুণ করলে 8 নং 72, 720 টাকা। অর্থাৎ করিম সাহেব যদি 4,000 টাকা 6% মুনাফায় 3 বছরের জন্য যদি টাকাটা বিনিয়োগ করে সরল মুনাফা হারে উনি 3 বছরের পারে মুনাফা পাবেন, 3 বছর পর মুনাফা পাবেন 720 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই সরল মুনাফা বের করার কৌশল অতি সহজে জানতে পেরেছ। এবার তোমাদের সাথে উপস্থাপন করব কিভাবে সবৃদ্ধি মূল বের করতে হয়। আমরা আগের ক্লাসে সবৃদ্ধি মূলের সূত্রটা তোমাদের জানিয়েছিলাম, সি সমান পি ইন্টু 1 প্লাস আর গুণ ফর এন। এটা হলো সি হলো সবৃদ্ধি মূল, পি হলো আসল, আর হলো মুনাফার হার, এন হলো বছরের সংখ্যা, অর্থাৎ সময়টাকে বছরে নিলে যেটা সেটা হলো এন। আমি সরল মুনাফা বের করার সময় আগেই প্রত্যেকটা জিনিসকে আগেই বের করে রেখেছিলাম, পি হলো 4,000 টাকা, এন হলো 3 বছর, আর হলো 50 ভাগের 3। তাই আমি খয়ের এখানে এসে সমৃদ্ধি মূল বের করার জন্য পি এন আর আলাদা করে মানগুলো আর দেখানো প্রয়োজন আছে বলে মনে করছি না, তাই আমি তোমাদেরকে মানগুলো দেখাচ্ছি না। অর্থাৎ সরল মুনাফার এই মানগুলি আমরা এখানে বসাবো। পি এর মান 4,000 বসানো হলো, 1 বসানো হলো, আর এর মান 50 ভাগের 3 বসানো হলো, সময় 3 বছর বসানো হলো, লসাগু 50, 50 থেকে 50 বিয়োগ যোগ 3 পাওয়ার 3, 4,000 গুণ যোগ করলে 53 হয়, পাওয়ার 3 মানে 53টা 3 বার, নিচের 50টাও 3 বার, 3টা 0-এর সাথে 3টা 0 কাটা গেল। আমরা ক্যালকুলেটরের সাহায্যে 53 গুণ 53 গুণ 53 গুণ 4 ভাগ দিব 5, 5, 5, 5, 5, 25, 5, 25, 125 দ্বারা, অর্থাৎ উপরের গুণফলটাকে 125 দ্বারা ভাগ দিলে পরে আমাদের দ্বারা হলো সবৃদ্ধি মূল,
4764.064 টাকা। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবৃদ্ধি মূল অর্থাৎ আসল হলো 4000 টাকা, আর মুনাফা মিলাইয়া চক্রবৃদ্ধি মুনাফা মিলাইয়া আমাদের সবৃদ্ধি মূলটা দাঁড়ালো 4764.064 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, সবৃদ্ধি মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের জেএসসি পরীক্ষার প্রশ্নের মধ্যে সাধারণত সবৃদ্ধি মূল বের করতে হয়, তখন তোমরা এই সি সমান পি ইন্টু এক প্লাস আর হোল পাওয়ার এন এই সূত্রটা প্রয়োগ করে মানগুলোর এই ব্যবহারিক দিক উল্লেখ করে তোমরা নিশ্চয় করে সবৃদ্ধি মূল বের করতে পারবে, এই আশাবাদ তোমাদের কাছে ব্যক্ত করছে। এবার তোমাদের জন্য যে আরেকটা তথ্য, চক্রবৃদ্ধি মুনাফা বের করা। চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্রটা ছিল চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু এক প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস পি। এই সূত্রটা তোমাদেরকে আগেই জানানো হয়েছে। এই সূত্রটার মধ্যে থেকে আমরা এখন নতুন করে পি এর মান, এন এর মান, আর এর মান, ওই কয়ের মতো করে আমরা আর এখন আর বের করলাম না, যেহেতু এটা আমি কয়ে বের করেছি এই মানগুলোই পি এর মান, এন এর মান, আর এর মান এখানে বসত। আবার পি ইন্টু এক প্লাস আর হোল পাওয়ার এন আমি এই মানটা কয়ে বের করে দেখাইছি, প্রত্যেকটা মান বসিয়ে দেখাইছি, প্রত্যেকটা হিসেব করে দেখাই দেওয়া হয়েছে। এই কারণে আমার আর এখানে আসা এই মানটা বের করার এরকমভাবে পদ্ধতিগত দিক বের না করে সরাসরি এই মানটা বসাই দিয়েছে 4764.064 টাকা। আর ফি হলো আসল আগেই দেওয়া আছে 4000 টাকা, বিয়োগ দিলে তাকে 764.064 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অত্যন্ত ধৈর্য সহকারে গুরুত্ব সহকারে আজকের এই ক্লাসটা তোমরা দেখলে এবং তোমরা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, সবৃদ্ধি মূল সবাই বের করতে পারলে আশা করব তোমাদের এটা ব্যবহারিক জীবনে কাজে লাগবে। এবং পরীক্ষা এমনও আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য দেখাও, তখন তোমরা এই সরল মুনাফা বের করবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করবে, সরল মুনাফা বের করবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করবে। সবসময় মনে রাখবে চক্রবৃদ্ধি মুনাফার মানটা বড় হবে, সরল মুনাফার মানটা কম হবে। পার্থক্য বের করার সময় চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য পাবে। আশা করি তোমরা আজকের ক্লাস অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবন করেছ এবং তোমরা এটা প্রচুর পরিমাণে অনুশীলন করবে। আশা করি এই ধরনের সমস্যা তোমাদের থাকবে না। অনলাইন ক্লাসে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জুনানপুর কমিউনিটি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অনুরোধ করছি তোমরা ক্লাসটা দেখবে এবং আমার জন্য দোয়া করবে। সকলকে শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।